আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিউয়ার্স, আপনারা হয়তো টাইটেল থাম্বনেইল এগুলো দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়ে। আসলে আজকে আমি হাটে এসেছিলাম আমার একটা ভাইয়ের সাথে, ওর কয়েক জোড়া কবুতর লাগবে, যদি আমি ওকে নিষেধ করেছি শীতে কিনিস না, কিন্তু ওর খুব দরকার। এর জন্য দেখা গেছে চলে আসলাম আমি ওর সাথে, কিন্তু এসে যেটা অবাক কাণ্ড দেখতে পেলাম, আপনারা দেখলে অবাক হবেন, আজকে একটা কবুতর হাতেই ডিম পেড়ে দিল। আসলে কবুতরটা অনেকদিন যাবত ডাল টানতেছে বা বসে থাকে, কিন্তু ডিম পারতেছিল না। এর জন্য যে কবুতরের যে মালিক, তিনি বিক্রি করার জন্য নিয়ে আসছে, কিন্তু দেখা গেছে ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আজকে বিক্রি করতে আনলো এবং আজকেই কবুতরটা হাতে ডিম দিয়ে দিল। আসলে এভাবে মাঝে মাঝেই ঘটে থাকে বিভিন্ন ঘটনা, যেগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়, বা দেখা যাচ্ছে মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যেগুলো আমাদের সামনে চলে আসে, এরকম ব্যাপারটা বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন। আমার যে ভাইটা, ওর কবুতরগুলো দেখতেছে, ঠিক আছে, আর আমি কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই কিন্তু আমি এটাও দেখাবো যে কবুতরটা কীভাবে হাতে ডিম পেড়ে দিল, ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন, ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই জানাবেন। আর দেখা গেল যেটা, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার খুব সুন্দর পা দুটা, একদম টক 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 করতেছে, আমার কাছে এটার পা দুটো বেশ লেগেছে, ঠিক আছে। যাই হোক, আমি পা দেখতে আসিনি আজকে, আমি এমনিতেই এসেছিলাম, কিন্তু দেখা গেছে ওই ডিম দেখাবো বলে ভিডিওটা করে নিয়েছি, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, আর আমি আপনাদেরকে এখনই দেখাবো যে কোন কবুতরটা হাতে ডিম পেড়ে দিল। আপনারা অবশ্যই 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 দেখে নেবেন। আমি মানে অবাক হয়েছি, আমি দেখতেছি হঠাৎ করে চিল্লা চিল্লি, কিসের জন্য চিল্লা চিল্লি, মানে এত সাউন্ড কিসের এখানে? এখন শুনতে পেলাম যে কবুতরটা অনেকদিন যাবত ডিম দিচ্ছিল না, কিন্তু হঠাৎ করে এটা আজকে হাতেই ডিম দিয়ে দিল। একটা মানে কেমন একটা ঘটনা ঘটে গেল না এই। তারপর আমি জিজ্ঞেস করলাম কোনটা, তারপর দেখা গেল কবুতরটা বের করে দেখালো আমাকে, আর দেখতে পাচ্ছেন আপনারা এই ডিমটা কবুতরটা একদম হাতেই পেড়ে দিয়েছে। মানে সে অনেকদিন অপেক্ষা করছিল, ডিম দিতেছিল না, তারপর দেখা গেছে হাটে নিয়ে আসছে। তার মানে আমাদের কোনো কবুতরের প্রবলেম থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাকে বাজারে নিয়ে আসার চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন ডিমটা আর কবুতরটা, এই ভাইয়ের ভাই ভালো আছেন, যে কবুতরটা এই ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে দেখা গেছে এই অনেকদিন অপেক্ষা করছিল, কিন্তু আপনার এইভাবে এত তাড়াতাড়ি সে বিক্রি করতে আনার দরকার ছিল কি আরও কয়েকদিন অপেক্ষা করতেন? উনি দেখা গেছে আগেই নিয়ে আসছে মানে বিক্রি করার জন্য, আজকে হঠাৎ করেই বাজারে হাতেই ডিম পেড়ে দিয়েছে। যাই হোক, আমরা তাহলে আপনাদেরকে এখন কবুতরটা দেখাচ্ছি। ভাই কোন কবুতরটা একটু দেখান, একটু বের করেন। হ্যাঁ, এই কবুতরটা আপনার দেখা গেছে ভিউয়ার্স, এই কবুতরটা আজকে হাতে ডিম দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই কবুতরটা আমার বিশ্বাসই হচ্ছিল না এরকম একটা ব্যাপার, কিন্তু সবার উঁচুই দেখে আমি চলে আসছি। দেখতে পাচ্ছেন এই কবুতরটা হাতে ডিম দিয়েছে। আসলে বিষয়টা ওভাবে মানে কি মিরাকল টাইপের কিছু না হলে একদম মজার একটা ব্যাপার, যে এটা অনেকদিন যাবত অপেক্ষা করেও ডিম দেয়নি, আজকে হাটে এসে দিয়ে দিচ্ছে। বন্ধুরা তাহলে আপনারা দেখে নিলেন, অবশ্যই সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই, টাটা, আল্লাহ। Peace.